ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা মনোযোগ সহকারে শোনো, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম। এই একটা মাস রমজান শরীফের যে একটা মাস, এই রমজান শরীফের একটা মাস রোজাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফের একটা মাসকে আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দিদের জন্য ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা মনে করো না এই কষ্টটা শুধু তোমাদের জন্য আমি ফরজ করেছি, না না না, ইতিপূর্বে যত আম্বিয়া কেরামরা এসেছেন, যত মানুষ এসেছেন, যত আল্লাহর বান্দা বান্দিরা এসেছেন, সকলের জন্য আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমি রোজাকে, তুমি তোমরা মনে করো না, এটা যে কষ্ট, খুবই কষ্ট, প্রখর রৌদ্রের তাপ, পানি পিপাসা, ক্ষুধার জ্বালা, সব কিছুকে ত্যাগ করে রোজা রাখা, এই কষ্টটা শুধু তোমাদের জন্য নয়, ইতিপূর্বে সমস্ত নবীদের উপরে ফরজ ছিল, সমস্ত আল্লাহর বান্দা বান্দিদের উপরে ফরজ ছিল, আমি ফরজ করে দিয়েছিলাম, বরং তোমাদের থেকে তাদের কষ্ট বেশি ছিল। কিরকম? তাদের রোজা ছিল 24 ঘন্টা রোজা ছিল, ইফতার করার পরে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ রোজ আপনার খাওয়া যাবে, যেমনি ঘুমিয়ে পড়বে খাওয়া বন্ধ, রোজা শুরু হয়ে গেল। এটা আমাদের নবীর জামানায় ছিল, কিন্তু আল্লাহ এটা পরিবর্তন করে দিয়েছেন। ওয়াতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাটাকে সম্পূর্ণ করো সবে সাদিক, অর্থাৎ সেহরি শেষ টাইম থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা হলো রোজা, আর এই সময়টা বাদ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, হালাল কাজগুলো আপনি করতে পারবেন, হালাল খাদ্য আপনি খেতে পারবেন, সব কিছু করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তাই রমজান শরীফ শুধু আমাদের জন্য নয়, পূর্বেও ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে এই কারণে যে তোমরা এই রোজা রেখে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, আল্লাহর ভয় ভীতি তোমাদের হৃদয়ে জাগ্রত করতে পারো, তোমাদের কল্পটাকে, তোমাদের আত্মাটাকে পাক এবং পবিত্র করতে পারো। এই রোজার মাধ্যমে মানুষ পাক হয়, পাক হয়ে যায়। রমজ শব্দের অর্থ হলো জ্বালানো, পোড়ানো। আল্লাহ তাআলা এই দুনিয়াতে 12টা মাস দিয়েছেন, আরবি বলুন, ইংলিশ বলুন, বাংলা বলুন, সব মাসগুলো হলো 12টা মাস, আর আরবি মাসও হলো 12টা। 11টা নাম পৃথিবীর মানুষ দিয়েছেন আরবি মাস, 11টা মাস দুনিয়ার মানুষ তৈরি করেছেন, আর একটা মাস আল্লাহ তাআলা স্বয়ং তিনি বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রমজান শরীফ, আপনার এই রমজান শরীফে কোরআনটাকে অবতীর্ণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটাকে রমজান শরীফে অবতীর্ণ করে এর শোভা আরো বর্ধন পেয়েছে, এর মর্যাদা আরো বেড়ে গিয়েছে, এর আপনার বরকত রহমত আরো বেড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাহশারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি যে এই রমজান শরীফে কোরআনে কারীম নাযিল করেছি, ও আমার বান্দা বান্দিরা, এই কোরআন পাকের ভিতরে কি রয়েছে তোমরা কি একটু খুলে দেখেছো? তোমরা কি একটু জানো এই কোরআন শরীফের ভিতরে কি রয়েছে? ভালো মন্দ পার্থক্য করে দেয় এই কোরআন। বলুন না সুবহানাল্লাহ। ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করে দেয়,
সুবিচার নাই আর অবিচারকে পার্থক্য করে দেয় কোরআন। আদর্শ কৃষ্টি কালচার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, মহব্বত ভালোবাসা, প্রেম প্রীতিকে শিক্ষা দেয় বলুন, ইসলাম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় বলুন, সুবহানাল্লাহ। আর এই রমজান শরীফে শুধু কোরআন নাই, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছে, আর এই সবগুলো কিতাব এই রমজান শরীফে আল্লাহ নাযিল করেছেন বলুন, সুবহানাল্লাহ। তাই রমজান শরীফের গুরুত্ব বাড়াতে গিয়ে, এর মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহ তাআলাই কথা বলেছেন, বান্দারা আমি এই রমজান শরীফে আমি সমস্ত আসমানি কিতাবগুলো অবতীর্ণ করেছি, বলুন না সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান শরীফে আল্লাহ তাআলা এত রহমত এত বরকত রেখেছেন, সারাদিন ২৪ ঘন্টা যদি বর্ণনা করা হয়, রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিনের পর দিন শেষ হয়ে যাবে, রমজানের ফজিলত বলে শেষ করা যাবে না, বলুন না সুবহানাল্লাহ। এই রমজান শরীফে আপনি দুই রাকাত ফরজ পড়বেন, অন্য দিনে অন্য মাসে ৭০ রাকাত ফরজ পড়ার সমতুল্য আপনার সওয়াব হবে। এই মাসে আপনি এক রাকাত নফল নামাজ পড়বেন, অন্য মাসের ফরজ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে এমন রহমত এত বরকত রেখেছেন, আপনি যদি রোজা রাখেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা যত আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো, আজকার করো, যা ভালো কাজ করো, সমস্ত বদলাগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি, আর রোজার বদলা ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার রোজাদার বান্দা বান্দিরা, ভালো করে কান খুলে শুনে নাও, এই রোজার বদলা হলাম আমি স্বয়ং আল্লাহ। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ, আমি রোজার বদলা আমি স্বয়ং একজন বাদশা, ভালো করে শুনবেন, একজন বাদশা, তার অনেক চাকর বাকর আছে, অনেক দাস দাসী আছে, হঠাৎ করে একদিন ঘোষণা করছে, ও আমার বাঁদি যত আছো, দাস দাসী যত আছো, আমার এই রাজপ্রাসাদে যত হীরে মুক্ত সোনা রূপ চাঁদি যা কিছু আছে সব কিছু তোমাদের, কেমন যে যেটাকে নিতে পারো, ছুঁতে পারো, ধরতে পারো, সেটা তোমার। এরপরে এই ঘোষণা যখন বাদশা করে দিল, তখন মানে টাকার লোভ তো মানুষের সবচেয়ে বেশি, অর্থের লোভ মানুষের সবচেয়ে বেশি, সে অর্থ লোভে মানুষ যে যেটা পেরেছে বাদশার সে সেটা আঁকড়ে ধরে নিয়েছে, যে বাদশা ঘোষণা দিয়ে দিয়েছে যেটা ধরতে পারবে সেটা তার। আর বাদশা দেখতে পাচ্ছে একটা কুৎসিত কালো বাঁদি, সে রাজার সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে, বলবেন না সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন ঘটনা, রাজার সিংহাসন ধরে দাঁড়িয়ে আছে, বলছে, ও বাদি আমার যত চাকর চাকরানি আছে তারা হীরে মুক্ত সোনা গয়না যা কিছু আছে আমার রাজপ্রাসাদে সবকিছু তারা দখল করে নিয়েছে, ও পাগলি বাদি বুদ্ধিহীনদা বাঁধে, তুমি আমার সিংহাসন ধরে কেন পিছনে দাঁড়িয়ে আছো, তুমি আমার সিংহাসন ধরে পিছনে দাঁড়িয়ে আছো কেন, তুমি কিছু নাও, যাও ছোট কম্পিটিশন লাগাও। তখন সেই বাঁধির কথাটা ভালো করে শুনবেন, বাঁধে তখন বলছে, বাদশা জাপানা, ও বাদশা জাপানা, এই পৃথিবীতে এরা সোনা নিয়েছে, হীরে নিয়েছে, মুক্ত নিয়েছে, আপনার আপনার টাকা পয়সা ধন সম্পদ তারা নিয়ে বাড়িতে ফিরে যাবে, আর আপনি তো সমস্ত সম্পদের মালিক, আপনি যদি আপনাকে আমি ধরে থাকি, আপনি আজকে কথা দিয়েছে যে যেটা দখল করতে পারবে, যে যেটা ধরে ফেলবে সেটা তার। ও বাচ্চা জাপানা,
আজকে আমি আপনার সিংহাসন ধরে বসে আছি, দাঁড়িয়ে আছি, আপনি কথা দিয়েছেন। ও বাদশা জাপান আতালি, আপনাকে আমি ধরেছি, আপনি আমার হয়ে যাবেন। বলবেন না একবার সুবহানাল্লাহ। ও বাদশা জাপানা, যদি আজকে আপনি আমার হয়ে যান, আমার এই অট্টলিকা বালাখানা সোনা গয়না টাকা পয়সার কোনো অভাব হবে না। বলবেন না সুবহানাল্লাহ। তামতির ময়দানে বান্দা বান্দিরা, ইমানদার বান্দা বান্দিরা, তারা নিজের নিজের বদলা নিয়ে, আমলের পরিশ্রম নিয়ে তারা আপন আপন জান্নাতে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, ও রোজাদার বান্দারা, ও রোজাদার বান্দিরা, আমি খোদ আল্লাহ তাআলা তোমার হয়ে যাব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং আমি তোমার হয়ে যাব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যাবে তার জান্নাতের অভাব হবে, তার কোনো আরামায়েশের অভাব হবে, সবকিছুর মালিক তো তিনি। তাহলে মালিক যদি আমার হয়ে যায়, তাহলে সম্পদের আর অভাব হবে? বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দিরা উঠবে। দুনিয়াতে যারা রোজা রাখে তাদের মুখ থেকে সারাদিন খালি পেটে থাকার কারণে দুর্গন্ধ বার হয়, হয় না? ঠিক বললাম না ভুল বললাম? জোরে সোরে একটু বলেন, রোজাদার মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় সারাদিন খালি পেটে থাকার কারণে। আর এই দুর্গন্ধটা বার হওয়ার কারণে সে আমার সন্তান হোক, আমার আপনজন হোক, মহব্বতের মানুষ হোক, দুর্গন্ধটা আমরা ইচ্ছে করে নাকে নিতে চাই। আরে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারা দুনিয়াতে যারা রোজা রয়েছে তাদের পাঁচটা উপহার আমি আল্লাহ তাআলা দান করেছি, ইতিপূর্বে আমি কোন নবীদের তাদের উম্মতদেরকে আমি দান করিনি। পাঁচটা উপহার ভালো করে শুনে নিন। এক নম্বর হলো রোজাদারের মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয় আল্লাহ তাআলার নিকটে, এই রোজাদার বান্দা বান্দিদের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে বিশকে আম্বারের চেয়ে অতি উত্তম, অতি বড় পছন্দনীয়। বলুন না সুবহানাল্লাহ। মানুষের রোজাদার বান্দা বান্দিদের মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয় এই দুর্গন্ধটা আল্লাহ তাআলা বলেন আমার কাছে বড় অতি প্রিয়। ও বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে অনেক মুসলমানরা উঠবে, কোটি 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 মানুষ সেদিন উঠবে। আর রোজাদার বান্দা বান্দিদেরকে আল্লাহ কিভাবে চিনবেন, আল্লাহ অন্যান্য মানুষরা কিভাবে চিনবেন, ভালো করে শুনে নিন। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে লক্ষ কোটি মানুষ সেদিন হবে, সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। আর মুখ দিয়ে মিশকি আম্বারের মতো খুশবু বার হবে, কবর থেকে তারা উঠবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে রব্বি আল্লাহ, অন্যান্য নবীদের উম্মতরা তারা জিজ্ঞাসা করবে হে রব্বি আল্লাহ, এরা কারা, এদের মুখ দিয়ে এত সুগন্ধ বার হচ্ছে, কিয়ামতের ময়দানে এই সুগন্ধ আমরা কোথাও পাইনি। বলুন না সুবহানাল্লাহ। এই সুগন্ধ আমরা কোথাও পাইনি, এই খাস কিছু মানুষ আছে এদের মুখ থেকে আমরা একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি। আল্লাহ তাআলা ওই সময় বলে, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দিরা। বলুন না সুবহানাল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি আমার থেকে কত দূরে আছেন, আপনি আমার থেকে কত দূরে আছেন? আল্লাহ তাআলা ওই সময় বলেন, 70,000 নূরের পর্দার ভিতরে আমি আছি। বলুন না সুবহানাল্লাহ। কত হাজার নূরের পর্দা, কথা বলেন, 70,000 নূরের পর্দার ভিতরে আছেন কে? রব্বি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী মুসা, আমি যদি একটা পর্দা সরিয়ে দিই, নূরের পর্দা, আমার নূরের তাজাল্লিতে তুমি শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে হযরতে মূসা বলেন, রব্বি আল্লাহ, আপনার কি এমন কোন বান্দা এই দুনিয়াতে আসবে যে 70,000 পর্দা আপনার থাকবে না, তারা আপনার খুব নিকটে হয়ে যাবে, কোন হিজাব থাকবে না, কোন নূরের পর্দা থাকবে না, পৃথিবীতে আপনার কোন বান্দাকে আপনি কি দুনিয়াতে পাঠাবে? ওই সময় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরি জামানায় আমি কিছু আমার নবী আমার বান্দা আসবে, আমার বিশ্বাস ইমানদার বান্দা বান্দির আসবে, তারা 70,000 পর্দা তো দূরের কথা, আমার এত নিকটবর্তী হয়ে যাবে, তার মাঝখানে কোনো হিজাব থাকবে না, পর্দা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বুল আলামিন, তিনি কি শেষ নবী হবেন? আখিরি জামানার নবী কি তিনি হবেন? আল্লাহ তাআলা ওই সময় বলেন, তিনি তো আমার নবী তো হবেনই হবেন, আর তার উম্মতেরা এমন দরজা লাভ করবে, আমার এমন নৈকট্য লাভ করবে যে আমার মাঝখানে তাদের কোনো পর্দা থাকবে না, সারাদিন অনাহারে থাকবে, পিপাসায় বুকটা ফেটে যাবে, ঠান্ডা পানি তাদের সামনে থাকবে, পান করবে না, তা খোদার জ্বালায় ছটফট করবে, তাদের সামনে সুস্বাদু খাদ্য খাবার থাকবে, তবু তারা খাবে না, আর তারা ইফতার করতে বলবে, আমি আল্লাহ তাআলা যতক্ষণ তাদের অনুমতি না দেব, যতক্ষণ আমার হুকুম না হবে, ঠান্ডা পানি নিয়ে বসে থাকবে, খেজুর খুরমা নিয়ে বসে থাকবে, কত সুস্বাদু খাদ্য খাবার ফল নিয়ে বসে থাকবে, তারা কিন্তু খাবে না, আর তারা যতক্ষণ পর্যন্ত আমি আদেশ না দেব ততক্ষণ পর্যন্ত খাবে না। ও নবী মূসা, ও আমার নবী মূসা, ভালো করে জেনে নিন, আমার হাবিবের ওই সমস্ত উম্মতেরা ইফতারকে সামনে করে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাছে মোনাজাত যখন করে, আমার কাছে দোয়া যখন তারা করে, আমার ভিতরে আমার মধ্যখানে আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে সোরে হবে না? কোন পর্দা থাকবে না, কোন নূরের পর্দা থাকবে না, যখন ইফতারকে সামনে নিয়ে রোজাদার বান্দা বান্দির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলার ওই বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না, তার দোয়াটাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এটা আল্লাহ তাআলা এক নম্বর উপহার দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উপহার হলো, রোজাদার যে পথ দিয়ে চলে সেই পথের চারিদিকে যত জীবজন্তু আছে সকলেই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, এমনকি দরিয়ার মাছগুলো ওই রোজাদার বান্দা বান্দিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উপহার, আরে তৃতীয় নম্বর উপহার হলো, এই দুনিয়াতে রমজান শরীফে শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, তাই রমজান মাসে গুনাহ কম হয় না বেশি হয়? কথা বলেন না কেন? রমজান মাসে গুনাহ বেশি হয় না কম হয়? বেশি কেন? রমজান মাসেও গুনাহ কেন হয় পরে বলছি। তাহলে শয়তানকে বেঁধে রেখে দেয়, কথা কি বলি বুঝতে পারছেন? এই এই কারণে রমজান শরীফে দেখবেন যারা নামাজ পড়ে না তারাও নামাজ পড়ে, যারা জীবনে নফল রোজা করে না তারাও নফল আপনার এই রমজান শরীফে রোজা করে, সেহরি খায়, তারাবিতে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য এই রমজান শরীফে যখন শুরু হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 24 ঘন্টা জান্নাতের হুর গেলেমান এই জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। একটা খাস মেহমান যখন আসে, তার কতদিন আগের থেকে আমরা বাড়ি ঘর দোর আনাজ কানাজ ঝোপ জঙ্গল পরিষ্কার করি, ব্লিচিং করি, পর্দা পরিষ্কার, বেড কভার পরিষ্কার, চেয়ার গুলো পরিষ্কার সব করি না,
হুর গেলে মান জান্নাতের হুর গেলে মান কিয়ামত পর্যন্ত প্রত্যেক রমজান শরীফে শুরু থেকে নিয়ে ত্রিশটা রোজা পর্যন্ত হুর গেলে মান যারা আছে চব্বিশ ঘন্টা তারা ওই জান্নাতটাকে সাজাবে। আমার মেহমান আসছে, জান্নাতের মেহমান আসছে, কোনটা কোথায় রাখলে ভালো হবে, গাছটা কোথায় লাগালে ভালো হবে, সোনার পালঙ্কটা কোথায় রাখলে ভালো হবে, এইরকম ভাবে তারা প্রত্যেক দিন সাজাতে থাকবে আর আল্লাহর কাছে কামনা করবে, ও রব্বে আল্লাহ এই জান্নাতে আমার রোজাদার সঙ্গী কখন আসবে, বলুন না সুবহানাল্লাহ, এই আশা তারা করে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তাদের জন্য জান্নাত সাজানো হয়। আর পঞ্চম নম্বর হলো আপনার রমজানের শেষ রাত্রে, একেবারে তিরিশের রাত্রে যেদিন রোজা শেষ হচ্ছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দারা ও আমার ইমানদার, ও আমার রোজাদার বান্দা বান্দিরা, তোমরা দীর্ঘ এক মাস ধরে খুব বহু কষ্ট করেছো, খুব খাটাখাটনি করেছো আমার মহব্বতের খাতিরে, আমার নৈকট্য পাওয়ার জন্য অনাহারে দিন কাটিয়েছো, পিপাসায় বুক ফেটে গিয়েছে, পানি তবু তোমরা পান করোনি, ও আমার বান্দারা যাও তোমার পরিশ্রমের বদলা দিয়ে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, জীবনের সমস্ত গুণাগুলো মুছে দিলাম, জান্নাত তোমার নামে রেজিস্ট্রেশন করে দিলাম, জান্নাতে রেজিস্ট্রেশন করে দিলাম। বলবেন না একবার সুবহানাল্লাহ, আপনারা জান্নাতে যেতে চান না, বুঝতে পারছেন না আমার কথা, মন জলসায় আছে না অন্যদিকে আছে আপনাদের, কোরআন হাদিসের কথা বুঝতে পাচ্ছেন না, রমজানের ফজিলতের কথা আপনারা বুঝতে পাচ্ছেন না, আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ একেবারে ক্ষমা করে দেবেন, মাগফিরাত করে দেবেন। আমাদের আরবি মাস আরবি বছর হলো তিনশো কদিন, আরবি মাস কদিন, দর্শরী পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। এই আরবি মাস হলো, ইংরেজি বাংলা মাস হলো তিনশো পঁয়ষট্টি দিন, আর আরবি মাস কত? তিনশো ষাট দিন। আর এই তিনশো তিরিশ দিন, তিনশো তিরিশ দিন আল্লাহ তাআলা তিনশো তিরিশ দিনের গোনা মাফ করে দেবেন, যত সে সাগিরা কাবিরা গোনা করেছে আল্লাহ তাআলা প্রথম রোজার শুরু থেকেই তিরিশ দিনের ভিতরে প্রত্যেকটা রোজা হবে, তারাবি নামাজ পড়বে, আর আল্লাহ তাআলা তার জীবনের গোনাগুলো ঘাটতি থাকবে, কাটতেই থাকবে, কাটতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই তিরিশটা দিন রোজা রাখলে তিনশো তিরিশ দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আর যে ব্যক্তি তারাবি পড়বে, তারাবির নামাজ কয়েক সেকেন্ডের একটা সিজদা মাত্র, ভালো করে শুনে নিন, কয়েক সেকেন্ডের সিজদা, যখন কোন আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দিরা যখন তারাবি নামাজে দাঁড়ায়, আর তারাবি নামাজে যখন সিজদা করতে শুরু করে, যখন প্রথম সিজদাটা করে আল্লাহ তাআলা তার আমলনামায় দেড় হাজার নেকি লিখে দেন। প্রথম যে সিজদাটা করবে, প্রত্যেকটা সিজদায় প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কয়েক সেকেন্ডের সিজদা, এই সিজদাই আল্লাহ তাআলা প্রত্যেকটা সিজদাই দেড় হাজার করে নেকি লিখে দেবেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, ও আমার তারাবি নামাজিরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায় তাকবীর, নারায় তাকবীর। আর যারা এই নামাজে সিজদা করবে, ভালো করে শুনে নিন,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের ইয়াকুতের তৈরি একটা জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি, সেই জান্নাতের 60,000 আমি দরজা রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, 60,000 দরজা রেখে দিয়েছি, আর প্রত্যেকটা দরজা হলো সোনা এবং চাঁদি দিয়ে বানানো। আমার রোজাদার বান্দা বান্দিরা যেখান থেকে খুশি সেই দরজা দিয়ে ওই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে আমি একটা গাছ রেখে দিয়েছি, ওই রোজাদার বান্দা বান্দিদের জন্য ওই গাছটা হবে এত সুন্দর আর এত বড় হবে 100 বছর। একটা একটা ঘোড়া দৌড়াতে যতটা সময় লাগে ওই গাছের তলাটা সে কভার করতে পারবে না। এত বড় আল্লাহ তাআলা জান্নাতে তার আরাম করার জন্য, তার বিশ্রাম করার জন্য, তার আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ তাআলা এই রকম ভাবে জান্নাত তার জন্য তৈরি করে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একজন সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বানী ইসরাইলদের মধ্যে, সময় খুব সংক্ষিপ্ত আমি ঘটনাটা বলবো ইনশাআল্লাহ, বলে শেষ করব। বানী ইসরাইলদের মধ্যে একজন মানুষ ছিল মুসলমান, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত। সে 1,000 বছর কি করেছিল? আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল সারাদিন, আর এই আপনার সারাদিন রোজা রেখেছিল 1,000 মাস, আর 1,000 মাস সে সারাদিন জিহাদ করেছিল আল্লাহর রাস্তায়, আর রাত্রে সারা রাত আল্লাহর ইবাদত করেছিল। এসে গিয়েছেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আওলাদে মুজাদ্দিদ।